লেগেছে, ওখানে লেগেছে, ভালোই যাবে। কোনখানে কোনখানে? ওখানে লেগেছে। কেমন করে লাগলো মা? তো আজকে প্রায় এক মাস পর আমাদের গ্রাম থেকে বন্যার জল নেমে গেছে। তো এখন আজ বিকেলে আমি বেরিয়ে পড়েছি আমাদের চাষের জমির দিকে যাওয়ার জন্য। এগুলো হচ্ছে আমাদের চাষের জমি। তো চলুন দেখি আমাদের জমিতে জল কতটা আছে, নাকি পুরোটাই নেমে গেছে। তো এই হচ্ছে আমাদের জমি, আর এসব জায়গায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু বন্যার সময় আমি ভেড়া চালিয়ে যেতাম। আর মোটামুটি দেখুন এই জমির অবস্থা, এখানে দেখুন এগুলো হচ্ছে ধান চাষের জমি, ধান একটাও নেই, ধান গাছ সব বুঝে গেছে, পুরোটা পুরো এলাকার ধানের জমি কিন্তু নষ্ট হয়ে গেছে সমস্ত ধান। বাকি আমাদের যে এই জমিটা, এই জমিটাতে আমরা কিন্তু এবার ধান চাষ করিনি, তা নাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেত। তো ওখানে কিন্তু আমাদের পাট চাষ করেছিলাম, দেখুন। তো দেখা যাক ওখানে কী অবস্থা, জল এখন আছে কিছু কিছু জায়গায়, দেখুন মোটামুটি 3-4 ইঞ্চ জল এখনও আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আম বাগান, আম বাগান আমাদের এই মালদা জেলাতে হামেশাই আপনার চোখে পড়বে, যেখানেই যান না কেন আম বাগান আপনার চোখে পড়বে। যেহেতু মালদা আমের জন্য বিখ্যাত, তাই আপনি যে কোনো বছরেই আসুন না কেন খুব ভালো এখানে আমের ফলন দেখতে পাবেন। এখানকার যেহেতু আবহাওয়া আম চাষের জন্য খুবই উপযোগী, তাই এখানে আম চাষ কিন্তু ভালো হয়। তাই দেখবেন আমার বাড়ির আশেপাশে, সামনে, পেছনে, পাশে সব জায়গাতে আম বাগান আপনার চোখে পড়বে। তবে শুধু আম বাগানই নয়, আম বাগানের পাশাপাশি এখানে সমস্ত রকমের ফসলের চাষ হয়, যেমন বিভিন্ন রকমের তৈলবীজ, শাকসবজি, সরিষা, সমস্ত ফসল এখানে চাষ হয়। কারণ এলাকাটা কিন্তু উর্বর একটা এলাকা, আপনি নিশ্চয়ই দেখবেন বা আগামী ব্লগগুলোতে আমি আপনাদের দেখাবো। যেহেতু বন্যার জন্য এখন সমস্ত ফসলই নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের বিশেষ কোনো ফসল, সবুজ ফসল দেখাতে পারছি না। তবে আশা করি কিছুদিনের মধ্যে আমি আপনাদের সমস্ত রকমের ফসলের চাষবাস এখান থেকে তুলে ধরতে পারবো আপনাদের সামনে। এখানে আমরা এবার যেহেতু প্রচুর পরিমাণে বন্যার জন্য পলি পড়েছিল, তাই এখানে কলাই আমরা চাষ করছি। কলাই এমন একটা ফসল যেটা অল্প খরচেই করা যায়। পলি যখন জমি ছিল, জল নামার পরে শুধুমাত্র আমরা কী করেছি, এখানে কলাইটা ছিটি দিয়েছিলাম, এবং কোনো রকমের জল, কোনো রকমের চাষবাস, ট্র্যাক্টর বা কোনো সারের দরকার হয়নি, শুধুমাত্র কলাইটা ছড়িয়ে দেওয়ার ফলে এখানে কলাইগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে। দেখুন বন্যা হলে কলাই চাষটা খুব সুন্দর হয়। তারপর এই যে দেখুন, এটা আমাদের পাটের জমি, পাট আমরা মোটেও পাইনি, সমস্ত পাট হয়ে গেছে। তো আশেপাশে প্রায় সব পাটি নষ্ট হয়ে গেছে,